আজ ভয়াল 25 জুলাই, শেরপুরের নালিতাবাড়ি সোহাগপুর গণহত্যা দিবস। 1971 সালের এই দিনে কৃষকের ছদ্মবেশে এই গ্রামে মুক্তিযোদ্ধারা লুকিয়েছিল এমন খবর পেয়ে পাক হানাদার বাহিনী চালায় এক নারকীয় হত্যাযজ্ঞ। পাখির মতো নির্বিচারে গুলি করে হত্যা করে 187 জনকে। পরবর্তীতে এই গ্রামের নাম দেওয়া হয় বিধবাপল্লী। মহান এই মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় সরকার এই গ্রামের 12 জন বীরঙ্গনা বিধবাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছেন। এই বিধবাপল্লীতে মোট 37 জন বিধবার মধ্যে এখনও বেঁচে আছেন 24 জন। দিনটি উপলক্ষে সোহাগপুর বিধবাপল্লীতে মিলাদ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেরপুর থেকে শাকিল মুরাদ, পল্লী টিভি।